মুসলমান খুব গভীর মনোযোগ, সারা পৃথিবীর যত শিক্ষিত মানুষ বলেন শেষ বয়সে চাকরি যখন হারায় যায় তখন বোঝে কোরআনুল কারিমের কি দাম, অসুস্থ শরীর আর যখন ভালো হয় না ছেলেরে ডাক দেখে ওই মাদ্রাসায় যা, মাদ্রাসায় 5,000 টাকা দিয়া কোরআন খতম করে আমার জন্য দোয়া পড়ায়, ওই মাদ্রাসায় যা বাবা ওই হুজুরের একটা হাত দিয়ে দে, ওই হুজুরের একটা রুমাল কিনে দে, তখন আয়া কয় হুজুরের দাওয়াত দিয়ে আমার বাড়িতে আন, আয়া মুসাফা করে আর কয় হুজুর 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 একদমে তিনবার, বুঝেন নাই আমি কইলেও ঠিক না কইলেও ঠিক, এগুলো তো আমরা তো জানি, এরা হুজুর চেনে কখন? হ্যাঁ যখন আর টেম্পার, মানে যতক্ষণ চেয়ার থাকে ততক্ষণ গিয়ার থাকে, চেয়ারও নাই গিয়ারও নাই, অহন গিয়ারওয়ালা খুঁজে আর টুপিওয়ালারে নিয়ে আয় দুয়া কর দুয়া শেষ, আমি বুঝছে কখন চালান হারাইছে, খালি তুমি না চালান হারাইলে চোরাও স্বীকার করে ঘরে চোর ঢুকছে, কষ্ট হয় গ্রামের মাতবর একটা বিচার করে কিন্তু ওরা কেউ চেয়ার দেয় না, সবাই সম্মান করে কিন্তু চেয়ার দেয় না, অন বেচারা খুব টেনশন কেমন মাতবর হলেন বাবা আমরা কেউ চেয়ার দেয় না, বাড়ির গেছে বউ কয় কী সে টেনশন কিসে চেয়ার দেয় না, কারণ কি আমার বলে কোর্ট নেই, কোর্ট কিনুন লাগবো কত কয় 1,000, বউ কয় 1,000 টাকা তো আমার কাছে আছে একটা কোর্ট কিনেন, একটা ব্যবহার হইলো চোরাই আবার এটা শুনতেছে যে বাড়া কোর্টের আলাপ করতেছে, যাক 1,000 টাকা চুরি করবো আজকে, এখন বেচারা বেড়ার সিদ্র দিয়ে দেখতেছে টাকাটা এমন জায়গায় রাখলো ফিরেস্তা খুঁজে পাবে না, ক যাক লাগলাম তোর পিছনে দেখা যাক কি হয়, বেচারা চোরা হাঁটতে হাঁটতে পিছিয়ে পিছিয়ে বাজারে গেছে, বেচারা কোর্ট কিনছে কোর্ট গায়ে দিয়ে পরে টাকা দিছে, এখন কয়টা একটা কাম হইলো সারাটা দিন মারি করলাম, যাক তোর কখনো কোর্ট নাই তোর কোর্টটাই চুরি করবো আজকে, অহন চোরা লাগছে কিসের পিছনে, হ্যাঁ বেটা বাড়ি গেছে ওয়াশরুমে ঢুকছে চোরা দৌড় দিয়ে ঢুকে পড়ছে খাটের তলে, খাটের তলে গিয়ে বেচারা কয় তুই আয়, অহন বেচারা খাবার দাবার খাইয়া ঘুমাইতেছে কোট খোলে না, অহন বেগমের মায় কয় কোট খোলো খুলে ঘুমাও, কয় কিয়ামত হয়ে যাবো কোট খোলো না, এখন চোরায় কয় আল্লাহ দিনও মারি, বেটাই বলে কোট খুলবো না, তখন চোরাই কয় যাক গা কোটের বুতাম তো আর কেউ লাগায় না চেষ্টা কর মনে কী হয় দেখা যাক, বাতি নিবে ঘুমাইছে চোরাই খাটের নিচ থেকে বাইরে কোট দূরে টানে, তখন কোটের মালিক কয় বেগমের মা উঠো দরজা খোলো আর বাতি জ্বালো ঘরে চোর ঢুকছে, গোড়ার ডিম ঢুকছে, খালি কোট কোট চিন্তা করে তোমার মাথা পাগল হয়ে গেছে চোর ঢুকে না চুপ করো, চোরাই পাইলো সুযোগ আরও জোরে টানে, অহন কোর্টের মালিকে কয় দুই পাশ দিয়ে হাত দিছি তুই তো আর আমার হাত ভাঙ্গে তোর বাইক করে পারবি না, এরকম করে দৌড়ছে এখন সারাদিন চোরা টানে এদিকে মালিক টানে এদিকে, এখন কোর্ট আর খুব পারে না, অহন যখন চোরা দেখলো আজান দিবে দিবে ভাব, অহন তো আমার দিনও মাটি রাতও মাটি অহন কী করা যায়, অখন চোরায় চিন্তা করলো কিছু একটা নিয়ে যাওয়া দরকার খালি হাতে যায় লাভ কি, অখন চোরায় নিজের শার্ট খুইলা সুন্দর করে বিছানার আঙ্গিনায় থুইছে, মানে খাটের খাটের এক কোণারে থুইয়া যাই বেড়াই গেছে চাউল আনত, এখন কোর্টের মালিক দেখলো চোরা যখন শার্ট খুলে চাউল আন বেড়ে গেছে কোর্টের মালিকের শার্টটা নিয়ে বালিশের তলে থুইছে, এখন চোরা আইনা চাউল আইনা বিছানা ডালতাছে শার্ট আছে 10-12 কেজির মতো যখন আন্দাজ হয়েছে যখন এডে লয়ে যাই গিয়া, এখন চোরা আয়া শার্টের কানি খুঁজে শার্ট নাই, এখন যখন দেখছে শার্ট নাই মা কোর্টের মালিক কয় বেগমের মা ও বুঝলা না সত্যি কিন্তু চোরাইছে বাতি জ্বালাও, আবার কয় চোরাইছে এইবার চোরাই কয় সত্যি চোরাইছে চোর না আইলে আমার শার্ট কো, তাহলে চোরাই স্বীকার করছে ঘরে চোর ঢুকছে কখন চালান হারাইছে, যখন ঠিক তেমনি ভাবে এরকম কিছু নেতারা এরা যখন চালান হারায় যায় মৃত্যু সত্ত্বায় যখন শাহিদ হয় তখন হুজুরদের পাওয়ার বুঝে আর ক্ষমতার দাপটে ওলামা ইকরামকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় দেয়, বুঝবা চালান হারাইলে বুঝবো কখন চালান হারাইলে, বহুত অফিসার এমন কোন দিন নাই ফোন না করে হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন কি হইছে খাওয়ান বন্ধ হইছে, মানে চালান